সোমবার থেকে হালকা মাঝারি বৃষ্টি নেমেছিল দক্ষিণবঙ্গ জুড়ে। আগাম পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে দুর্যোগ আশঙ্কার কথাও শুনিয়েছেন তারা। আগামী 24 ঘন্টায় উপকূলের জেলাগুলোতে মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র অশান্ত থাকবে, তাই আগামী 24 ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এই সময় যারা সমুদ্রে আছেন তাদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। দীঘাতে পুলিশ প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। It's caught in the crossfire.